بسم الله الرحمن الرحيم ولا تشركوا به شيئا توحید جناب دکتر شاد محمد کو ان شاء اللہ یہ تاج کے لیے شاہ شما میں سبا کو ہاشم کو اس علماء کرام اپ نے رحم کے منظر ہے لے کے ہر سنگت سیدھے پہ ہوا ہے اس کے دوتا پوسٹ سسٹم ایک تا پوسٹ ہلو ڈھاکا شہر مسجد نگر থাকবে নাকি মূর্তি নগর হবে এই নম্বর পোস্ট হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান কিসে বাড়বে কি কমবে তা আমরা জানি একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিসে তার উপকার হবে লাভ হবে এটা ওলামায়ে কেরাম ভালো জানে কোরআন হাদিস তারা পড়েছেন শুধু তাই না একজন মানুষ ইন্তিকালের পর কিভাবে উপকৃত হবে কিভাবে তার লাভ হবে এটা ওলামায়ে কেরাম ভালো জানে আমি আশ্চর্য হলাম আমি আশা করেছিলাম ওলামায়ে কেরাম যে যুক্তি দাবি পেশ করেছিলেন এখানে মূর্তি না বসিয়ে আল্লাহ পাকে 99টা নাম অর্থ সহকারে পেশ করা হোক এই যৌক্তিক দাবি প্রধানমন্ত্রী মেনে নেবেন বলে আশা ছিল কেন আমরা শুনেছি তিনি নামাজি তিনি তেলাওয়াতকারিনী তিনি ইসলামের কথা বলেন মুসলমানের পক্ষে কথা বলেন তাহাজ্জুদ গোজার ইত্যাদি কারণে আজকে আমাদের সমাবেশ করতে হবে এটা ধারণা করতে পারি নাই তাকে কি মেসেজ দেওয়া হচ্ছে তাও জানি না আজকে আমরা দেখবো মরে মরে মহল্লায় মহল্লায় মসজিদ আর সেখানে মুসল্লিরা মূর্তি দেখে মসজিদে ঢুকবে মসজিদ থেকে মূর্তি দেখে বের হবে আমার তো মনে হয় দোয়া তো করবেই না বরং জিজ্ঞা দিবে খেতাব করবে এখনো সুযোগ রয়েছে ওরা মায়ের কেরামকে বোকা মনে করবেন না বিশেষ করে যারা স্বাধীনতা পরে জন্মগ্রহণ করেছেন অনেক আওয়ামী লীগের ছেলেরা আমাদেরকে ভুল বুঝেছ দুশ্মন মনে করেছ তোমরা জানো না আমরা যার বয়স্ক হয়েছি বঙ্গবন্ধুর তাকে সাড়া দিতে গিয়ে ঠিক মতো ঘরে থাকতে পারি নাই নির্যাতিত হয়েছি এখন অনেক ওলামায়ে কেরাম বঙ্গবন্ধু সেই 7ই মার্চের ভাষণ এখনো অডিও রেকর্ড থেকে শোনেন তোমরা ভুল বুঝতেছ তোমার টুপিওয়ালা দাড়িওয়ালা লম্বা জামা গায়ে দেওয়া তাদেরকে মারতে চাও পিটাতে চাও কাদেরকে পিটাতে চাও আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মঙ্গলকামী হলে ওলামায়ে কেরামই আছেন জানেন আল্লাহ পাকের 99টা নাম খচিত সেই মিনার যদি এখানে উঠানো হয় প্রত্যেকটা মানুষ হৃদয়ে আল্লাহ পাকের নাম আসবে সব নিসানি হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই কবরেও সে তার আত্মা শান্তি পাবে ওটা বুঝে প্রধানমন্ত্রীকে কি মেসেজ দেওয়া হয়েছে জানি না এখন মূল্যায়ন করুন আপনার কি চান ওলামায়ে কেরাম তোরাই ইজাম মাদ্রাসার ছাত্র তাদের রক্তের উপরে আপনারা পা দিয়ে ওখানে মূর্তি স্থাপন করেন আপনার কি চান যাত্রাবাড়ির বড় হুজুরের বুকের উপরে মূর্তি স্থাপন করেন আপনার কি চান যাত্রাবাড়ির বড় মূর্তি সর্বাশে মূর্তি স্থাপন করবেন আপনার কি চান মসজিদের সামনে মূর্তির হাটে মূর্তির মূর্তি দিকে ফিরে চায় সেটা করবে এরা কখনো মুসলিম মুসলমান মেনে নিতে পারে না প্রধানমন্ত্রী আপনি ভালো করে জানেন এদেশের মুসলমান ইসলামের স্বার্থে ইমানের স্বার্থে দেশের স্বার্থে রক্ত দিতে জানে জান দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছে দাবি যদি মেনে না নেওয়া হয় অপেক্ষা রয়েছেন শেখ চরমাই সহ আরো অনেক রিজার্ভ আগে মুরব্বী রয়েছেন তারা কি সিদ্ধান্ত দেন কি কর্মসূচি দেন আমার বিশ্বাস এর থেকে কঠোর কঠোর কর্মসূচি আসতে পারে যদি এর মূল্যায়ন না করা হয় এখানে আমার প্রধানমন্ত্রী সহ সরকারের শুভবুদ্ধির উদয় হোক এ দাবি করছি আর আপনাদের প্রস্তুত থাকার জন্য বলছি পরবর্তীতে এই দাবি যদি মূল্যায়ন না করা হয় কি কর্মসূচি আসবে যত বড় কঠোর কর্মসূচি আছে এটা বাস্তবায়নের জন্য আমরা প্রস্তুত আছি কিনা السلام عليكم ورحمة الله وبركاته.